हाय एवरीबॉडी, एक्चुअली ये वीडियो मैं सिर्फ इसलिए बना रहा हूँ क्योंकि लोग जो हैं बहुत अंधविश्वासी। बॉलीवुडे पा रेखे जान सबा के चमके दिले शाकिब खान इतिमदे टनक नरेश शाहरुख खान एनिए कि बोलें शाहरुख खान ए सकल तथ्य जानते सम्पूर्ण वीडियो मनोज सहकारे देखते थकून। বর্তমানে শাকিব খান প্যান ইন্ডিয়ার দরদ সিনেমার জন্য অবস্থান করছেন ইন্ডিয়াতে, আর এ উপলক্ষে শাহরুখ খানের বাসায় দাওয়াত পেয়েছেন শাকিব খান। ঠিক এমনই এক তথ্য দিয়েছেন স্থানীয় গণমাধ্যমে। সেখানে শাহরুখ খান বলেছেন, সুনাম চৌহান আমার বোনের মতো, দীর্ঘদিন ধরে তার সাথে আমাদের পারিবারিক বন্ধন রয়েছে। প্যান ইন্ডিয়া সিনেমায় তাকে শুভকামনা জানাই, পাশাপাশি বাংলাদেশ থেকে আসা শাকিব খানকেও শুভকামনা জানাই, যেন তার প্যান ইন্ডিয়া সিনেমাটি বলিউড তথা বহির্বিশ্বে সুনাম অর্জন করতে পারে। এ বিষয়টি নিয়ে শাকিব খানের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি, তবে ঘনিষ্ঠ সূত্রের মোতাবেক জানা যায় খুব শীঘ্রই শাহরুখ খানের বাসায় যাচ্ছেন সুনাম চৌহান ও শাকিব খান। প্রসঙ্গত বুধবার রাতে ভারতে এক সংবাদ সম্মেলনে শাকিব খান ও সোনাল চৌহানকে একসাথে দেখা গেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অনন্য মামুন, বাংলাদেশ একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপু সহ আরও অনেকেই। সংবাদ সম্মেলনের বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বলেন, সিনেমার কোনো বাসা নেই, যে কোনো বাসায় ভালো গল্পে সিনেমা হতে পারে। প্রিয় দর্শক, দরদ সিনেমার শাকিব খান ও সোনাল চৌহানকে নিয়ে আপনার মন্তব্য কী থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।